আমরা ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে দেখাবো যে কিভাবে RJ45 কানেক্টর করা হয়, মানে ল্যান কেবিলের মাধ্যমে যে কিভাবে RJ45 কি কি কালার কোডের মাধ্যমে ক্ল্যাম্পিং করা হয় সেটা আজকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা কিভাবে আমি RJ45 কানেক্টর করছি। RJ45 কানেক্টর করতে গেলে প্রথমে লাগবে আমাদেরকে ফার্স্ট RJ45 কানেক্টর, মানে এটা হচ্ছে কানেক্টর। তো আর একটা লাগবে ক্ল্যাম্পিং টুলস এবং কাটার আর মানে ল্যান কেবিল তো থাকছি তার সাথে। তো ফার্স্ট আমি কী করবো, এই যে ল্যান কেবিলটা এই কাটারের মাধ্যমে ছুলে নেবো, মানে এটাকে মানে সবকটা কোরগুলোকে বার করে নেবো। তো আমি এটাকে ভালো করে ছুলে নিচ্ছি, ফার্স্ট এটাকে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এটা ঘুরিয়ে দেওয়ার পর একবার ঘুরানোর পরই এটা ছুলে খুলে যাবে। তো এরপরে এই যে এটা কভার থাকে, এই কভারটা পলিথিনটাকে এটাকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পর ফার্স্ট আমাদেরকে এই কোরগুলোকে আলাদা করতে হবে, মানে এইগুলো জড়ানো থাকে, যেমন এই যে হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জের সাথে জড়ানো আছে। তারপরে এই যে এইগুলোকে মানে ফার্স্ট আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে নিলাম। তো আমি এটাকে সাইড করে দিলাম। আর ভেতরে যে A5 থাকে, এই একটা তারের সাথে মানে একটা কোরের সাথে একটা কোর যাতে মানে ঠেকে না থাকে, সেই কারণে মানে A5 দেওয়া থাকে। তো এইটাকে ফার্স্ট আমি কেটে দেবো, মানে প্রথমে সাইড করে দেবো কেটে। তো আমি ক্ল্যাম্পিং টুলসের মাধ্যমে এটাকে কেটে দিলাম। তো আমরা ফার্স্ট কোরগুলোকে আলাদা করে নেবো, কোরগুলো আমি আলাদা করে নিলাম। তো এখানে যে কালার কম্বিনেশানটা আমরা রাখি, সেই কালার কম্বিনেশান আমি স্ক্রিনের সাইডেও দিয়ে দেবো। তো আমি ফার্স্ট রাখবো হোয়াইট অরেঞ্জ, তারপরে অরেঞ্জ, তারপর হচ্ছে হোয়াইট গ্রিন রাখলাম, তারপর হচ্ছে ব্লু, তারপর হচ্ছে হোয়াইট ব্লু, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে হোয়াইট ব্রাউন, তারপর ব্রাউন এটাকে রাখলাম। এটাকে সমানভাবে ধরে নিলাম, ভালো করে আমি সমানভাবে এটাকে ধরলাম, এই যে এটাকে ভালো করে ধরে নিলাম। তারপর আমাকে ফার্স্ট কী করতে হবে, এটাকে সমান করে গোড়াটা মানে সমান করে কেটে নিতে হবে, যাতে আমি এই যে এর মধ্যে দিয়ে ঢোকাবো, তো যাতে সোজা মানে এর প্রত্যেকটা কোরের জায়গায় যেমন এই পিনগুলো যাতে সোজা মানে তারের উপরে বসে সেটা আমি করে নেবো। তো আমি ফার্স্ট এটাকে ভালো করে এটা আমি সমান করে এবার কেটে নেবো। তো এটাকে সমানভাবে একদম সমানভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমাদেরকে কানেক্টারটা কিন্তু এরকমভাবে ধরতে হবে, ঠিক আছে। আমার অপোজিট সাইডে কানেক্টার করা আছে, সেহেতু আমি এরকমভাবে কানেক্টারটা ধরবো, দিয়ে সব কটা সমানভাবে এরকম ঠেলে ঢুকিয়ে নিলাম, ঠিক আছে। ঠেলে ঢুকিয়ে নেওয়ার পর আমি দেখে নেবো এই উপর দিয়ে যে কোনোটা ছোট বড় বা কোনোটা ব্যান্ড হয়ে গেছে নাকি, অন্য সাইডে চলে গেছে নাকি, ঠিক আছে, সব কটা ঠিকঠাক আছে নাকি এটা আমি দেখে নেবো। দেখে নেওয়ার পর এটাকে আমি টিপবো, একটুখানি টিপে যাতে পুরো শেষ পর্যন্ত চলে যায়। তো আমি এটা গলিয়ে ফেলেছি, এটাকে আমি আর একটুখানি ভালো করে ঠেলে এই মাথাগুলো দেখে নেবেন যে পুরো শেষ পর্যন্ত এসছে কিনা বা তারগুলো ব্যান্ড হয়ে গেছে কিনা। তো আমার এটা এখানে গলানো হয়ে গেছে, এরপর আমার ক্ল্যাম্পিং টুলসটা লাগবে। তো এটা আমি করে ফেললাম, এই যে ক্ল্যাম্পিং টুলসটা নিয়ে নিলাম। ক্ল্যাম্পিং টুলসের মধ্যে এই যে মাঝখানের যে মানে মাঝখানের যে জায়গাটা আছে এই জায়গাটাতে এটা আমি বসিয়ে এই যে এই যে দাঁতগুলো যেগুলো দেখা যাচ্ছে এটাকে সমানভাবে এদিকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর ভালো করে ধরলাম, ধরে এটাকে চাপতে হবে, মানে এটাকে চেপে দিলে এই যে আমি চেপে দিলাম একটা আওয়াজ উঠবে। তো এটাকে চাপার পর তো আমার কানেক্টার কমপ্লিট। এই যে এটা আমি ভালো করে দেখে নেন যে টেনে বেরোচ্ছে কি না বেরোচ্ছে না। তো এইগুলো প্রথমে এই যে প্রত্যেকটা লিক দেখে নেবেন যে প্রত্যেকটা মানে যে কাঁটাগুলো যে প্রত্যেকটা থাকে এগুলো ভালোভাবে চেপেছে কি না চেপেছে না মানে চেপেছে কি না চাপে নে। তো ভালো করে আমি আরেকবার চেপে দেখে নিলাম, এটা ভালো করে চেপে দিলাম যাতে হয়ে যায়। আমার কানেক্টার কমপ্লিট হয়ে গেছে, এটা দেখে নিন ভালো করে। কালার কম্বিনেশানটা হলো ফার্স্ট হচ্ছে হোয়াইট অরেঞ্জ, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে হোয়াইট গ্রিন, তারপর হচ্ছে ব্লু, তারপর হোয়াইট ব্লু, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে হোয়াইট ব্রাউন, তারপর হচ্ছে ব্রাউন। আমি স্ক্রিনের সাইডে কালার কম্বিনেশানটা দিয়ে দেবো। তো আমার এটা কানেক্টারটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার ডেস্কটপের সাইডে মানে ডেস্কটপে লাগিয়ে দিই, এটা পেছনে গুঁজে দিই। গুঁজে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখে নিই ল্যান কিন্তু কানেকশান নেই, আমার অপোজিট সাইডে করা আছে, এটা শুধুমাত্র দেখানোর জন্য আমি করলাম। এখানে ল্যান কিন্তু এখনও ইয়ে নেই, আমি এটা গুঁজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
তো আমার কেবিল লাগানো হয়ে গেছে, পেছনে আরজি ফোরটির কানেক্টর লাগানো আছে। তো দেখুন এখানে ল্যান ল্যানের সিগন্যাল চলে এসেছে, তো আমার কানেক্টর কমপ্লিট। তো ফার্স্ট আমাদের আমাদের কী কী লাগলো, আমাদের উপকরণ বলতে গেলে শুধুমাত্র লাগলো RJ45-এর কানেক্টার আর ক্ল্যাম্পিং টুলস আর এই কাটার। তার মাধ্যমে আমরা এই কানেক্টারটা সম্পূর্ণ করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক করবেন, কারণ আপনারা একটা লাইক করলে আমরা অনেকটাই মোটিভেট হই। আর যদি এরকম আরও ভিডিও চান তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।